ଜାଗରରେ ସାରାରାତି ଉଜାଗର ରହି ଦୀପ ଚାଳିଲେ ଶ୍ରଦ୍ଧାଳୁ ହର ହର ମହାଦେବ ଧ୍ୱନିରେ ପ୍ରକମ୍ବିତ ହେଲା ଗଗନ ପବନ ରାଜ୍ୟର ବିଭିନ୍ନ ଶିପାଳରେ ଲାଗିଥିଲା ପ୍ରବଳ ଗହଳି ମହାଦୀପ ଉଠିବା ପରେ ବ୍ରତ ଭାଙ୍ଗିଥିଲେ ଭକ୍ତ ତେବେ ଭୁବନେଶ୍ୱର ପ୍ରସିଦ୍ଧ ଶୈବପୀଠ ଲିଙ୍ଗରାଜ ମନ୍ଦିରରେ ବିଳମ୍ବ ହୋଇଥିଲା ନୀତିକାନ୍ତି ତେଣୁ ତିନି ଘଣ୍ଟା ବିଳମ୍ବରେ ରାତି ଗୋଟେ ଆଠରେ ଉଠିଥିଲା ମହାଦ୍ୱୀପ ଜୟ ଲିଙ୍ଗରାଜ ଧ୍ୱନିରେ ପ୍ରକମ୍ବିତ ହୋଇଥିଲା ଏକାମ୍ର କ୍ଷେତ୍ର ସେହିପରି ଭଦ୍ରକ ଆରଣୀର ପ୍ରସିଦ୍ଧ ଶୈବପୀଠ ବାବା ଆଖଣ୍ଡଳମଣିଙ୍କ ପୀଠରେ ସକାଳ ପାଞ୍ଚଟାରେ ଉଠିଥିଲା ମହାଦୀପ ଏଠି ପୂରା ରାତି ଉଜାଗର ରହି ଦୀପ ଜାଳିଥିଲେ ଶ୍ରଦ୍ଧାଳୁ ପୁରୀର ଲୋକନାଥଙ୍କ ପୀଠରେ ମଧ୍ୟ ଲାଗିଥିଲା ପ୍ରବଳ ଗହଳି ସକାଳ ସାଢ଼େ ପାଞ୍ଚଟାରେ ମହାଦୀପ ଉଠିବା ପରେ ବ୍ରତ ଭାଙ୍ଗିଥିଲେ ଶ୍ରଦ୍ଧାଳୁ ହଜାର ହଜାର ଭକ୍ତଙ୍କ ସମାଗମ ସହ ସୃଷ୍ଟି ହୋଇଥିଲା ଭକ୍ତିମୟ ପରିବେଶ স্ক্ৰিন আপোনাৰ তিনিটি দৃশ্য দেখি পাৰিব ভূৱনেশ্বৰ লিংগৰাজ মন্দিৰৰ দৃশ্য পুৰী লোকনাথ মন্দিৰ আৰণি আখণ্ডমণি দৃশ্য দেখাওছু যোনাৰেকি ৰাতি উচাকৰ ৰ শ্ৰদ্ধা মানে দীপ জাতিলে যদিও লিংগৰাজ মন্দিৰৰে বিলম্বৈ নীতিকা চিন্ময় আম সৈতে ভূৱনেশ্বৰ লিংৰাজ মন্দিৰ নিকটৰ যোঁ ৰৈ চিন্ময় যদি আমি দেখিছো প্ৰত্যেকথৰ সামান্য যেতিব নীতি নিৰ্ঘণ্ট সময় নিৰ্ধাৰিত কৰা হিচাপে সেই অনুযায়ী হি

মাধুরী যেভাবে ভাবে কালি পুরা দিন যদি আমি দেখিছে পুরা লিঙ্গরাজ মন্দিরে পুরা গহলি চহলি লাগি রইল কারণ যেতবে কোভিড লা দুই বর্ষ ভক্তি অনুমতি নাই মন্দির ভিতরক প্রবেশ করবা চলিত বর্ষ ভক্ত অনুমতি দিয়ে যাই প্রবেশ করি ভক্ত পুরা উৎসাহ দিন সারা লাগি রইলা সমস্তে পাখাপাখি ঘণ্টু দুই ঘন্টা লেখা অপেক্ষা করুলে পুরা ধাড়ি অপেক্ষা করে দর্শন করে এবং কালি রাতে গোটে আট সুদ্ধা রাতে গোটে আট পিএম যেতবে সেই সময়ের মহাদীপ উঠেছিল এবং যে সমাবেশ হয়েছিল ভক্ত মানে সমস্ত উৎসাহিত লাগে ভক্তি লাগণ যেহেতু বাবা পাই সে পাখা পাখি দুই বর্ষ ধরে অপেক্ষা করে দীপ জাল আরও চলিত বর্ষ সেসব জিনিসের অনুমতি মিছে সেই কোটি না কোটি তাঁর ভিতরে সে উৎসাহ মিলি মিলে এবং সে আসি বাবাঙ্কর দর্শন করে এবং যদি কেউ বা অহরাত্রে সে দীপ জালিকি বসিলে আপন সকালের যা দৃশ্য রাউন্ধ কিছু ভক্ত আসিকি বাবাঙ্কর সকাল দর্শন করি যাচ্ছেন ও বা যে দর্শ ভক্ত মানে বাহার রাজ্য আসিলে বা বাহার জায়গার আসলে সে ফেছেন আমি কিছু ভক্ত প্রতিক্রিয়া নবাকু চেষ্টা করি যে অনেক আপনার পুরা দৃশ্য দেখুথে পুরা বর্তমান লিঙ্গরাজ মন্দির পুরা খাঁ খাঁ লাগুছে কারণ কাল যেভাবে